আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ রকমের ভাজা রেসিপি, যেটা আমি এক বেসনের গোলা দিয়ে তৈরি করেছি রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পে কুকিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে পাঁচ রকমের সবজি আমি কেটে নিয়েছি। এখানে কাঁচা কলা গোল গোল করে কেটে নিয়েছি, একটা পটল আছে, একটা ক্যাপসিকাম আছে, কিছু লাল শাক আছে, কিছু পাট শাক আছে। আপনারা চাইলে যে কোনো সবজি পাঁচ রকমের নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতনই। আর এখানে নিয়ে নিয়েছি, এখানে বড় চামচের চার চামচ বেসন আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, মচমচা হয় খেতে খুব ভালো। তারপর এখানে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প জৈন হজম হওয়ার জন্য ভাজা পড়ো তো তাই। তারপরে জিরে গুঁড়ো পাউডার, অল্প লঙ্কার গুঁড়ো পাউডার, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে একটা পেস্টটা তৈরি করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়োর বদলে, ঠিক আছে। পেস্টটাকে অল্প অল্প জল দিয়ে যেভাবে করে পকোড়া করে ওইভাবেই আমি রেডি করে নিচ্ছি। বেশ হয়ে গেছে আমার রেডি। তারপর একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটা পটল প্রথমে নিয়ে নিলাম, দিয়ে এটাকে ডিপ করে দিচ্ছি বেসনের গোলাতে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসছে, একদম লো ফ্লেমে কিন্তু করবেন। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা কলা যেটা গোল করে কেটে রেখেছিলাম, কাঁচা কলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে পরপর করে আমি সবটাই দিয়ে দেবো। এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ভালো করে ডিপ করে নেবেন, খেতে খুব ভালো হয়। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে রেসিপিগুলো কেমন লাগে আপনার, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়ে দিলাম পাট শাক। পাট শাকটাকে কিন্তু কাটবেন না, নাহলে লোট লোট হয়ে যায়। তো এইভাবে করে পাট শাকটাকে লম্বা লম্বা করে দিয়ে দিবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম মচমচা, তাই না? আর বৃষ্টির দিন পড়ছে কিন্তু বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবেন চা, গরম গরম চায়ের সাথে এইভাবে পকোড়া পাঁচ রকমের, এগুলো জমেই যাবে, তাই না? গেস্ট আসলেও কিন্তু বাড়িতে দিতে পারেন। পাট শাকের পরে আমি দিয়ে দিচ্ছি লাল শাকও, এইভাবে ডিপ করে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরপর করে ভালো মতন করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজাটা করবেন। আমার থেকে যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি উল্টে দিচ্ছি এক এক করে। তো আমার এক পাট ভাজা হয়ে গেছিলো, তো আমি আরেক পাট যেভাবে ভাজা করে ওইভাবেই আস্তে আস্তে করে উল্টে দিলেই হলো। আর সাবধানে কিন্তু ভাজাটা করবেন, তেল যাতে গায়ে না পড়ে বন্ধুরা। আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব খুশি হবো আপনারা আমার পাশে থাকলে। আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দিন, আপনাদের আদর ভালোবাসাতেই তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না? বাড়িতে যখনই গেস্ট আসবে এভাবে বানাতেই পারেন, সবাইকে খুশি করে চমকে দিতে পারেন, তাই না? এইভাবে কোনো দিনও খেয়েছিলেন কি না বড়া বানিয়ে? আর বড়া তো আমরা সকলেই খুব ভালোবাসি, পকোড়া তো। এইভাবে আমার মতন করে কয়জনে খায় সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি খুব খুশি হব। তো আমার এখন এক এক করে সব ভেজে নিয়েছি, তো এখন তুলে নিলে হলো এক এক করে। তো তুলে নিয়ে তারপরে গরম গরম খেয়ে নিলেই হবে। তো আমি এক এক করে সবটাই তুলে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে দ্যাটস রেডি হয়ে গেলো পাঁচ রকমের ভাজা। আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন, এইভাবে একই সবজি দিয়েও করতে পারেন, ছয় রকমও করতে পারেন, যার চাই মতন ইচ্ছে। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেল থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।